আসসালামু আলাইকুম, রাবিয়াজ গার্ডেন ইউকে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে আমার সরিষা ক্ষেত। আমি এটা প্রায় 12 থেকে 15 দিন আগে এই জায়গায় বিচিগুলো ফেলছিলাম সরিষার দানা। মোটামুটি ভালো রোদ থাকাতে হয়ে গেছে আর কি। আর রোদ কম হলে গাছগুলো একটু দেরি হয় বাড়তে, তো ভালোই হয়েছে। খাওয়া উপযোগী আমি খাচ্ছি অলরেডি, আরও 7-8 দিন আগে থেকে খাওয়া ধরছি। এই সরিষার শাকটা এতই মানে উপকার, এতই দরকার। যেমন আমি এই সরিষা দিয়ে শুধু কাঁচা ভর্তাও খাই, সরিষা পাতার ভর্তা করি, আবার মাছ দিয়ে ভর্তা করলে সরিষার পাতাটা ব্যবহার করি, আবার কোনো কিছু ছোটো মাছ টাছ রান্না করলেও এই সরিষা পাতা দেই। মানে অনেক উপকার। তারপরে সালাদের বেলা সালাদ করলে তো মানে সরিষা পাতা লাগবেই, আমি দেই। ধনে পাতা আর সরিষা পাতা দুটোই আমি ইয়ে করি। মাঝে মাঝে ধনে পাতা না থাকলেও শুধু সরিষা পাতা দিয়েও আমি সালাদটা তৈরি করে ফেলি। তারপরে পাকুড়াও বানাই। এই যে কয়েকদিন এই রোজাতে আমি 2 দিন নিয়ে পাকুড়া বানাইছি। সরিষার শাকটা এতই ইয়ে, মানে সবসময় 12 মাসই ফলে। এটা একটু খালি শুধু ফেলে দিলেই হলো, কোনো যত্নেরও দরকার হয় না। হ্যাঁ, আপনারা যদি বাড়িতে টপের মধ্যে, বারান্দা ছাদে একটু টপের মধ্যে 1 মুঠ সরিষা ফেলে দিলেন, দেখবেন যে কি মানে ধরদর করে হয়ে গেছে। আর সরিষা পাতা এত উপকার, এত ভালো। আমার খুব পছন্দ সরিষা শাকগুলো। আমি বিচি হইতে দেই না, আমি আর কিছুদিন পরেই, এটা একাতর হয়তো খাওয়া যাবে না, তো প্রতিদিনই খাই, ধরতে গেলে প্রতিদিনই খাওয়া হয়। বেশি বড় বিচি হওয়ার আগে এগুলো শেষ করে ফেলব। এই যে আমার বড় একটা সরিষা, এটা এটা বেশ বড় বড় হয়েছে। এটা এখানে প্রচুর বিচি হচ্ছে। আবার এই একটা রেখে দিয়েছিলাম, এটা গত বছরের এটা এটা রেখে দিলাম। এটা এখন ভালোই বিচি চলে আসছে, ফুল। আজকেও কিছু তুলি। ইফতারের সময় সালাদ বানাবো, ওই জন্য আজকে কিছু তুলে রাখি। নিজের হাতের লাগানো গাছপালা তুলতে খেতে যে কি আনন্দ, এটা যারা করে তারা বুঝবে। মনের একটা আত্মতৃপ্তি। আমাদের ফ্যামিলিতে আমরা এমনিতেই সবাই গাছ পাগল, আমার মাও গাছ পাগল ছিল, এখন শরীরে বেশি ইয়ে। তারপরও আমার আম্মা এখনও গাছ লাগায়, বারান্দায় একটু জায়গা পেলেই, একটু ফাঁক পেলেই ওই জায়গায় টপের মধ্যে এমনি এটা সেটা গুজায় দেয়, আর বেশ ভালোই হয়ে যায়। ছোট্ট একটা বারান্দার মধ্যে আমার আম্মা এখনও মটর, এই বটবটি গাছ লাগায়, পুঁই শাক, তারপরে এই যে সরিষা পাতা, এটা সেটা লাউ, মিষ্টি কুমড়, এগুলো লাগায়। শুনে তো লাউ না ধরলেও পাতা তো খেতে পারে। বেছে বেছে বড়গুলো তুলে নিচ্ছি, আবার একটু ছাটাই করে দাও আর কি। আমার হাজব্যান্ড আগে গাছ বেশি পছন্দ করতো না, মানে তার কাছে একটু বিরক্ত লাগতো যে এত সময় দেওয়া, সময় নষ্ট, তার কাছে সময় নষ্ট মনে হতো। তো এখন গাছের মজা পেয়ে গেছে, এখন বেশ আমাকে হেল্প করে, এখন নিজেও মাটি টুটি কুটায়, গাছে পানি দেয়, আমি একটু হালকা হয়েছি, আমার একটু কাজের চাপ কমছে। আগে তো সবই আমি এক হাতে করতাম,
গাছ লাগানো, মাটি কোটার মাটি কাটা সবই করতাম, একদম খুব পরিশ্রম হইতো আমার। এবছর আবার একটু অনেক ভালোই হেল্প করতেছে আমাকে। আবার গাছ হওয়ার পরে মানুষকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মানে ওকে দাও একে দাও, ওটাও একটা ওটারও আরেকটা মজা, মানে নিজের হাতের গাছের গাছ হওয়ার পরে মানুষকে দেওয়া, সবাইকে নিয়ে খাওয়া, ওটারও অনেক মজা। এই হলো আমার সরিষা শাকের গাছের বর্ণনা গল্প, এই আর কি। সবার সাথে আমার বেশ ভালো লাগে, তো সবার সাথে শেয়ার করলাম আনন্দটা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।